ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আবার ভাই সাদুদ্দিন ইনুস জানতে চেয়েছেন যে জোহরের পূর্বের যে চার রাখাত সন্ন্যাদ তাকে দু করে আদায় করা সঠিক নাকি চার রাকাত করে আদায় করাটাই হচ্ছে ঠিক আলহামদুলিল্লাহ ও সালাত আল রসুলিল্লা জি ভাই এ বিষয়ে দুই ধরনের হাদিসি আমরা দেখতে পাই তো সে বিবেচনায় এবং সবগুলো হাদিসি হচ্ছে সহি তো সে বিবেচনায় দেখা যাচ্ছে যে আমরা দুরাকাত করেও যদি পড়ি সেটিও শুদ্ধ ঠিক একইভাবে চার রাকাত করে পড়লে সেটিও শুদ্ধ তবে দুরাকাত দুরাকাত করে পড়াটার উপরে স্কলারগণ সবচেয়ে বেশি মত ব্যক্ত করেছেন বা এটির পক্ষে তাদের বক্তব্য জোরালো এবং আমরা যদি আকল দিয়েও যদি একটু মূল্যায়ন করি তাহলে দেখব যে দুরাকাত দুরাকাত করে আদায় করার কারণে অতিরিক্ত তসফি তাহলে আদায় করা হয় পাশাপাশি হচ্ছে অনেক সময় আমরা চার রাকাতের নিয়াদ করে বসলে সেক্ষেত্রে নামাজের টাইম হয়ে গেলে তখন আপনার মোয়াজ্জিন সাহেব তিনি একামতের প্রস্তুতি নেন বা একামত শুরু করে দেন তো চার রাখাতের নিয়াত করে বসলে তখন একটা বিপাকে পড়তে হয় আর দুরাকাতের নিয়াত করলে তখন দেখা যায় যে এ ধরনের কোনো বিপাকের মধ্যে আমাদের পড়তে হয় না অতএব দুরাকাত করে পড়াটাই হচ্ছে প্রধান্য প্রধান্যুক্ত পরিণিদানযোগ্য বক্তব্য আরসুল্লা সাল্লাহসাল্লাম থেকে হাদিসের ভিতরে এসেছে মাসনা দিনের হোক আর রাতের হোক নফল সালাদগুলো সন্ন্যাস সালাদগুলো দুরাকাত দুরাকাত করে পড়ার বিষয়টি তিনি পড়তেন আমাদেরকেও সেটির উপরে উৎসাহ দিয়েছেন অতএব আমরা দুরাকাত করে পড়ার ভিতরে ফায়দা বেশি অল্লাহ আলম্বে সব আসল্লা আসালাম